আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কলা ও ডিম দিয়ে একটি নাস্তা রেসিপি। যাদের বাচ্চারা কলা ও ডিম খেতে চায় না, তারা খুব সহজেই এইভাবে নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না আর খুব সহজেই খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। আমি এখানে একটি বোল নিয়েছি, এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে নিব। আপনারা চাইলে দুইটা ডিমও নিতে পারেন। এখন আমি এর মধ্যে কলা নিব আর কলার খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। আমি ছোট সাইজের তিনটে কলা নিয়েছি, আপনারা চার পাঁচটা কলাও নিতে পারেন, আবার একটাও নিতে পারেন। আমি সবগুলো কলাকে এভাবে ছিলে নিব। কলাগুলোকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমি এভাবে করেই কলাগুলোকে ম্যাশ করে নিব। আর অবশ্যই বেশি পাকা কলাটা ব্যবহার করবেন। সবগুলো কলাকে আমি এইভাবে করে ম্যাশ করে নিব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চিনিটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার আমি চিনিটাকে কলা ও ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায়। আপনারা চাইলে এর সঙ্গে সামান্য পরিমাণ লবণও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের যে আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধটা আর থাকবে না। আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দাটাকে আমি ভালোভাবে চেলে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও আমি ভালোভাবে চেলে নিব। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। এগুলো উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন আমি এভাবে করে ছেড়ে দিব। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিব।
তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। সেম ভাবে আমি সবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গিয়েছে কলা ও ডিমের এই নাস্তা রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার এইভাবে তৈরি করবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো আমি একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।